হে গাইজ, ওয়েলকাম টু মেড ফর হার বাই তুলিকা। যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি হলাম তুলিকা। আমি নর্মালি ক্রাফটিং, জুয়েলারি মেকিংয়ের ওপরই ভিডিও বানাই, কিন্তু যেহেতু আমি রিসেন্টলি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি, তো বিয়ের শপিংও তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ উই আর ফ্যামিলি। তো আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যেটা আমরা স্কিপ করে যাই বিয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে পারফিউম। এবং শেষ পর্যন্ত গিয়ে একটা খুব লো বাজেটের 100-200 টাকার একটা, ঠিক আছে চলে যাবে, এরকম পারফিউম আমরা বিয়েতে কিনে নিই। বাট আমার মনে হয় বিয়ে একটা এমন একটা সময় যেটা নিজেকে প্যাম্পার করার জন্য একটা খুব ভালো, খুব স্পেশাল টাইপের পারফিউম আমরা নিতেই পারি, জাস্ট ফর মানে যেটা আমাদের স্পেশাল ডে, নিজেদেরকে স্পেশাল করে তোলার জন্য একটা ভালো পারফিউম তো দরকার। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো 4টে পারফিউম বিভিন্ন বিভিন্ন রেঞ্জের মধ্যে, এবং আই থিঙ্ক তোমরা ভালো লাগবে। তো ফার্স্ট আমি যে পারফিউমটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে স্কিন বাই টাইটানের প্রিস্টাইন বা প্রিস্টিন, এরকম কিছু একটা এর স্পেলিংটার হবে উচ্চারণটা। এই পারফিউমটা, এটার প্যাকেজিংটা খুব সুন্দর, অসাধারণ প্যাকেজিং, পুরো হোয়াইট এরকম জারের মধ্যে আসে, এরকম হোয়াইট জারের মধ্যে রয়েছে, আর এরকম ওপরটা এরকম ডায়মন্ড কাটিং টাইপের শেপ, যেটা টাইটানের মোটামুটি সব পারফিউমেই, ওমেন পারফিউমে দেখা যায়। এটা 50 ml প্রোডাক্ট আছে, এটার প্রাইস আছে 1600 টাকা, এখানে প্রিন্টেড আমাদের দোকানে নিয়েছে 1400 টাকা, 200 rupees ডিসকাউন্ট দিয়েছে। তোমরা নিয়ারেস্ট স্টোর থেকে, অনলাইন থেকে, যেখান থেকে ইচ্ছা পারচেস করতে পারো। এটা যে ফ্র্যাগনেন্সটা আছে, ইটস মানে এটা হেভেনলি ফ্র্যাগনেন্স, খুব মাইল্ড, খুব অনেকক্ষণ স্টে করে, কারণ আমি দোকান থেকে আসার মানে যখন এসে স্প্রে করেছিলাম, নিজের ওপর ট্রাই করেছিলাম, অনেকক্ষণ গন্ধটা ছিল, পরে আমি চেঞ্জ করে ফেলি, পরে চলে যায়। তো অনেকটা টাইম, 5-6 ঘন্টা আরাম সেটা স্প্রে করে যাবে। আর একটা ছোট্ট হ্যাক আছে যেটার জন্য তোমাদের পারফিউম লং লাস্টিং হয়, সেটা হচ্ছে আমরা নর্মালি বডি লোশন যেটা ইউজ করি, হ্যান্ড ক্রিম হ্যান ত্যান, তো সবসময় আমরা ইউজ করতে পারি না, বা সবসময় আমরা বডি লোশন মেখেই বেরিয়ে যাবো। তো যখন পারফিউম আমরা ইউজ করবো, তো আমরা সাধারণত এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টে পারফিউম ইউজ করি, সেইখানে একটা ছোট্টো করে ময়েশ্চারাইজার নিয়ে জাস্ট একটুখানি ময়েশ্চারাইজারটা টলে নিয়ে তার উপর স্প্রে করো, অ্যান্ড দেন এরকম রাব করো। এটা অনেকক্ষণ লং লাস্টিং হয় পারফিউমটা। এটা আছে 50 ml প্রোডাক্ট, এটার প্রাইস আমার পড়েছে 1400 rupees, আর এটা স্মেলটা হচ্ছে পুরো ফ্লাওয়ারি ফ্লাওয়ারি স্মেল, সমস্ত মেয়েদের এই গন্ধটা খুব ভালো লাগবে। নেক্সট আর একটা পারফিউম যেটাও স্কিন বাই টাইটানেরই, এটার প্যাকেজিংটা অসাধারণ প্যাকেজিং, এটা সেলেস্টি 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 এরকম কিছু একটা উচ্চারণ হবে এটার, আই থিঙ্ক সো। এটার প্যাকেজিংটাও অসাধারণ, এটাও আমার পড়েছে 1400 টাকা, এটার প্রাইস আছে হচ্ছে 2450 টাকা, এখানে লেখা রয়েছে, বাট আমি জানি না এটার 2450 টাকা দাম না কত দাম, আমি ঠিক বলতে পারবো না, কারণ অনলাইনে না, আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, অনলাইনে এরকম টাইপের প্যাকেজিংটা দেখায় না, শুধু পারফিউম আলাদা করে দেখায়। হ্যাঁ, তো এটার যে স্মেলটা আছে, এটা হচ্ছে পাউডারি কাইন্ড অফ স্মেল, বোতলটা খুব সুন্দর দেখতে, এরকম পার্পল কালার আর একটু অরেঞ্জের কম্বিনেশন রয়েছে, অনেকটা রেড ওয়াইন টাইপের জিনিস, আর ওপরে এরকম একটা সুন্দর ডায়মন্ড কাটিংয়ের ক্যাপ রয়েছে। এটা না পাউডারি কাইন্ড অফ স্মেল, পাউডারি পাউডারি, খুব সুন্দর স্মেলটা, লং লাস্টিং পাউডারি কাইন্ড অফ স্মেল। আর এটার সাথে এই যে বডি স্প্রেটা আছে, এটা ফ্রি দিয়েছে এই প্যাকেজিংটার মধ্যে, এরকম খুব সুন্দর প্যাকেজিং, কাউকে গিফট করার জন্য, নিজের তত্ত্বতে অ্যাড করার জন্য, নিজেকে প্যাম্পার করার জন্য, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু মি। তো এরকম জিনিস নিজের জন্য খুব ভালো। এই এই বডি স্প্রেটা যেটা আছে, বডি স্প্রেটারও এই কাইন্ড অফ একই স্মেল, এটারও সেই একই হ্যাক যে পারফিউম, এই সরি বডি লোশন ইউজ করে বা বডি বাটার ইউজ করে দেন বডি স্প্রে অ্যান্ড দেন পারফিউম লং লাস্টিং করে। তো এই দুটো হলো একটুখানি বেশি রেঞ্জের মধ্যে পারফিউম। আর এইটা দিয়েছে আমাদের টেস্টার, এটা ফ্রি স্যাম্পল, এটা একটা টাইটানেরই কিছু একটা ব্লু কাইন্ড অফ যে ওদের প্যাকেজিংটা থাকে, মেন প্যাকেজিং, সেটা টেস্টার আমাকে এটার সাথে ফ্রি দিয়েছে, কিন্তু যেটার গন্ধটা অসাধারণ, নেক্সট টাইম আমি চেষ্টা করবো ওটা ট্রাই করার। অ্যান্ড দেন আমি আরও দুটো পারফিউম সাজেস্ট করবো, যেগুলো আমি জানি না তোমরা অনলাইন পারচেস করতে পারবে কিনা, তবে লোকাল স্টোরে পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলে অন্তত পেয়ে যাবে, সমস্ত স্টোরেই মোটামুটি পাওয়া যায়। এগুলো খুব লো রেঞ্জের, একটা হচ্ছে W2 একটা এরকম ব্র্যান্ড আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে
খুব ফেমাস, নানান রকম প্রোডাক্ট পাওয়া যায়, বাট আমি অ্যাভয়েড করি। তার কারণ হচ্ছে ওরা খুব হোয়াইটনিং জিনিসপত্র ওদের প্রোডাক্ট এ করে, বাট ওরা যে পারফিউমগুলো বানায় সেগুলো বাজেট ফ্রেন্ডলি এবং অসাধারণ গন্ধ করে, এবং পারফিউমে তো আর কিছু হোয়াইটনিংয়ের ব্যাপার থাকে না, তাই পারফিউম ইউজ করাই যায়। আমি আগে একটা ইউজ করেছিলাম এবং এটা আমি সেকেন্ড টাইম পারচেস করেছি আগের গন্ধটা থেকে। এদের গন্ধগুলোও না অনেকক্ষণ স্টে করে আর খুব সুন্দর গন্ধ হয়। এটা একটু মিনথল কাইন্ড অফ স্মেল, এটা এটার যে স্মেলটা রয়েছে মিনথল কাইন্ড অফ স্মেল। এগুলো ফর ডেইলি ইউজের জন্য হয়, কারণ টাইটান বাই স্কিন ডেইলি ইউজের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এগুলো ডেইলি ইউজের জন্য আর ওগুলো পার্টি ইউজের জন্য হয়। তো এটার প্রাইস আমার নিয়েছিল 200 rupees অনলি। এটার যে প্রিন্টেড প্রাইস আছে সেটা হচ্ছে 299, বাট তুমি কিনতে গেলে লোকাল দোকান ডিসকাউন্ট দিয়ে তুমি, আমি এটাকে 200 rupees কিনেছি। তোমরা যদি চুঁচড়ো বা চন্দননগরের আশেপাশে হও, তোমরা একটা দোকানের সাথে খুবই পরিচিত থাকবে, সেটা হচ্ছে রূপশ্রী। তো রূপশ্রীতে এরকম বিরাটই ডিসকাউন্ট পাওয়া যায়। তো আমি পারফিউমের জন্য নর্মাল লোকাল স্টোরই প্রেফার করি, বাট এখন করোনা সিচুয়েশনের জন্য অনলাইন স্টোরও কিনতে পারো। আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে জ্যাজ গোল্ডের পারফিউম, এবং ওরা বলছিল এটা নাকি মেন পারফিউম, বাট আমার গন্ধটা খুব সুন্দর লেগেছে বলে আমি এটা পারচেস করেছি। আর এটার প্রাইস হচ্ছে 300 rupees, বাট এটা আমার পড়েছিল হচ্ছে অনলি 225 rupees, এবং এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, খুব সুন্দর কিউট টাইপের প্যাকেজিংয়ে আসে। এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা হচ্ছে একদম ডার্ক যে ব্লুটা হয় সেইটা, ডার্ক ব্লু অ্যান্ড গোল্ডেন ক্যাপের এরকম পাম্প সিস্টেমে আসে লিকুইড পারফিউম। পারফিউম লিকুইডই হয়, তবে এখন সলিড পারফিউমই পাওয়া যায়। এবং এটার যে স্মেলটা রয়েছে না, এটা অনেকটা ওই দারচিনি কাইন্ড অফ স্মেল। অরিফ্লেমের একটা পারফিউম ছিল ওরকম অনেকদিন আগেকার, বেশ কিছু বছর আগেকার, তো সেই আমার দামটা, আমার নামটা ঠিক মনে পড়ছে না, বাট দাম ছিল ওটার 1100, সিডার উড বা এরকম কিছু একটা, ওই রকম কাইন্ড অফ স্মেলটা ঠিক আমার ওই পারফিউমটা ছিল, সম্ভবত সিডার উড বা এরকম কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হতো ওটা। তো সেরকম কাইন্ড অফ স্মেল, ডেইলি ইউজের জন্য বেশ ভালো, খুব মাইল্ড, খুব ওরকম মানে মাথা যন্ত্রণা করার মতন স্মেল নয়, খুব সুন্দর স্মেল। তো নর্মালি এই চারটে পারফিউমই আমি কিনেছি। এবং আমি একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা যদি বিয়ে করতে যাও, সেটা হচ্ছে পারফিউম কখনো স্কিপ করো না, নিজেকে এত ভালো প্যাম্পার করার জন্য, নিজেকে প্যাম্পার করার জন্য এত ভালো সুযোগ কোনো সময় পাবে না। নিজেকে একটা পারফিউম দিয়ে, সুন্দর গন্ধ দিয়ে পারফিউম করো, এবং সুন্দর গন্ধ যখন আমরা নিই না, তখন নিজেরা একটু রিফ্রেশিং ফিল করি। তো আজকের জন্য আমি এখানে এই ভিডিওটা এন্ড করছি। হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান, এটা আমার নিউ ইয়ারের ফার্স্ট ভিডিও, আই হোপ এই বছরটা আমরা ভালো কাটাবো। তো এখন একটা কথা যেটা, সেটা হচ্ছে সেফ থেকো ওমিক্রন থেকে, আর খুব সাবধানে থেকো, আর বাড়িতে থেকেও নিজেকে বোর ফিল করিও না, নিজের যেটা যেটা ভালো লাগে সেটাই করো।